1971-এর 25 মার্চ বিশ্বের ভয়াবহতম গণহত্যা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিভিন্ন এলাকায়। পাকিস্তান হানাদার বাহিনীর সেই বর্বরতাকে 43 বছর পরেও স্মরণ করলে শিউরে ওঠেন যে কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে গণহত্যা দিবস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, গণহত্যা দিবসটিকে কিভাবে পালন করা হচ্ছে সেখানে, এবং এই যে দিবসটি পালিত হচ্ছে তার মাধ্যমে নতুন প্রজন্মকে কি জানান দেবেন তারা? ধন্যবাদ উজমা। আমরা এখন যে জায়গাটিতে আছি একদম পেছনেই, একদম মূলত 1971 সালের যখন 25 মার্চ কাল রাতে যে নৃশংসতা পাকিস্তানি হানাদার বাহিনীরা শুরু করেছিল, তার মধ্যে প্রথম দিকে যারা শহীদ হয়েছেন তাদেরকেই মূলত এইখানে কবর দেওয়া হয়েছিল, গণকবর দেওয়া হয়েছিল। সেই নৃশংসতার চিহ্নই মূলত এটি, এবং সেখানে আজকে এই বিশেষ দিবস উপলক্ষে দেখা যাচ্ছে, আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। ঠিক একইভাবে কিছুক্ষণ আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি মাননীয় ভিসি, তিনি এখানে এসেছিলেন এবং এসে এই যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার সূচনা এখানে করে দিয়ে গেছেন। একই সাথে দেখতেই পাচ্ছেন এখানে যারা শহীদ হয়েছিলেন সেদিন, সেই শহীদদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে এখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। দুটো এখানে ফুলের যে পুষ্পার্ঘ আছে সেখানে সেটি অর্পণ করা হয়েছে, এবং ঠিক একইভাবে এখানে যে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে যাতে এই মোমবাতির যে আলো, সেই আলো দিয়ে যাতে সেই দিনের নৃশংসতা এবং যাবতীয় যে অন্ধকার সেটি যাতে দূর করা যায়। আর ঠিক একইভাবে এইখানকার যে আয়োজন, এখান থেকে ঠিক অন্যান্য যে আশপাশের যে অংশগুলো আছে এই হলের, জগন্নাথ হলের, সেসব জায়গায় প্রতীকীভাবে এখানে যে সেদিনের যে হত্যার যে নির্মমতা সেটি তুলে ধরার জন্য এখানে প্রতীকীভাবে বেশ কিছু পুতুলের মতো এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ফেলে রাখা হয়েছে, অর্থাৎ যেটি দিয়ে মূলত সেই দিনের হত্যাকারীর যে হত্যার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা যাতে প্রতিকৃতি আমরা অন্তত দেখাতে পারি, এখনকার যারা প্রজন্মের যারা সন্তানরা আছেন এবং অন্যান্য যারা মানুষজন আছেন তারা এখানে এলে অন্তত যাতে সেই দিনের ঘটনাটা অনুধাবন করতে পারে। ঠিক সেইভাবেই আমরা দেখেছি যখন আমরা এই জগন্নাথ হলের মূল গেট দিয়ে যখন আমরা এই গণকবরের অংশ পর্যন্ত এলাম, তখন দেখেছি যে বিভিন্ন অংশে পুকুর পাড় এবং যে হলগুলো আছে সেগুলোর সামনে সেখানে লাশের মতো করে যে তারা প্রতিকৃতি বানিয়েছে সেগুলোকে ফেলে রাখা হয়েছে, এবং বিভিন্ন অংশে তারা সেদিনের নির্মমতার সাক্ষী হিসেবে কিছু ছবি, দুষ্প্রাপ্য কিছু ছবি এবং যারা পরবর্তীতে যে চিত্রকল্প আঁকা হয়েছিল সেগুলো কিছু তারা এখানে প্রদর্শনের একটা ব্যবস্থা করেছে। ঠিক এইখানে যেরকম আয়োজন করা হয়েছে আমরা এখানে দেখেছি, এর আগে ঠিক কিছুক্ষণ আগে এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর যেটিকে বলা হয় সেখানেও একটি আয়োজন ছিল, সেখানেও একইভাবে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে, সেটিও করে সূচনা করেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, তিনি তার মধ্য দিয়ে তার হাত দিয়েই মূলত সেই আনুষ্ঠানিকতারও সূচনা হয়েছে। আর রাতেও ঠিক একইভাবে এখানে অন্যান্য যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও করা হয়েছে, এবং আনুষ্ঠানিকভাবে যে 11টা থেকে 1 মিনিটের জন্য যে আনুষ্ঠানিকভাবে সারা দেশে বিদ্যুৎ বন্ধ করে যে শ্রদ্ধা নিবেদনের পর্বটা সেটিও অংশগ্রহণ এখানে করার জন্য বিভিন্নভাবে আহ্বান জানানো হয়েছে, এবং সেভাবে মানুষজন এখানে আসতে শুরু করেছে। উজমা,